بسم الله الرحمن الرحيم আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল, নিয়মিত আমল কম হলেও তা আল্লাহর নিকট অতি প্রিয়। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেন। আরো বর্ণিত আছে আবু সালেহ রহমাহুল্লাহ হতে, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন ধরনের আমল বেশি পছন্দনীয় ছিল? তারা বললেন, যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2850, হাদিসের মান সহিহ।